শাকিব খান একমাত্র সুপারস্টার যিনি মাত্র এক সপ্তাহে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে নতুন এক লুক নিয়ে হাজির হয়েছেন। এই কিছুদিন আগেও শাকিব ভক্তরা তার বডি ফিটনেস নিয়ে সমালোচনায় ফেটে পড়েন, কিন্তু কাল পাসপোর্ট ছবির শুটিংয়ের ফাঁকে তোলা কয়েকটি ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই সেই ভক্তরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এই জন্য ভক্তরা তাকে নিয়ে প্রায় একটি সংলাপ বলেন, পরিবর্তনের অপর নাম শাকিব খান। পাসপোর্ট ছবির কোনো লুক এখনো প্রকাশ হয়নি, এটা তো কেবলমাত্র একটি স্থিরচিত্র। তাতেই পাসওয়ার্ড চলে এসেছে লাইফ লাইনে, চারিদিকে আলোচনা এসে গেছে পাসওয়ার্ড। যখন ছবির লুক টিজার পোস্টার প্রকাশ হবে তখন তাহলে আরও কত কী হবে, শুভকামনা পাসওয়ার্ডের জন্য, এমনই নানা কথা লিখছেন ভক্তরা। নতুন লুকের সুপারস্টার শাকিব খানের হাজির হওয়া নিয়ে নানা ধরনের কথা শুরু হয়েছে। ঢাকার সুপারস্টার শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন পাসওয়ার্ড ছবির শুটিং নিয়ে। ছবিটি নির্মাণ করছেন মাস্টার মেকার মালিক আফসারি। ছবিতে শাকিবের বিপরীতে জুটি পাচ্ছেন আবারও শবনম বুবলি। এদিকে ঢালির কুইন অপু বিশ্বাস, যার বডি ফিটনেস নিয়ে প্রায় আলোচনা সমালোচনার মুখে পড়তে হয় তাকে, মাঝে একটু সকালেও কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তার রিসেন্ট পিকচারগুলোতে তিনি কিন্তু আগের মতো আবারও মোটা হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, শাকিব খান এক সপ্তাহে নিজেকে সুখী করতে পারলেও কেন ঢালির কুইন অপু বিশ্বাস নিজেকে কমাতে পারছেন না, আপনার কী মনে হয়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করুন, এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।